জগৎপুর এলাকার জমি মাফিয়া এবং বনদস্যু হিসেবে পরিচিত প্রণয়, বিনয় এবং অভিনয় মজুমদার সরকারি জমি দখল করার অপকৌশল চালিয়ে যাচ্ছে দীর্ঘ বাম জমানা থেকেই। তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, বিভিন্ন সরকারি জায়গা দখল করে রাবার বাগান তৈরি থেকে শুরু করে নিজেদের সম্পত্তি বৃদ্ধির। সর্বশেষ ঘটনা গত বছর দুয়েক আগের কথা। জগৎপুর এলাকায় কোনো এক ব্যক্তির কাছ থেকে 17 ঘন্টা জায়গা তারা ক্রয় করবেন বলে জানা যায়। সেই জায়গার পাশে ছিল সরকারি সংরক্ষিত বনাঞ্চল, যা ঋষ্যমুখ ফরেস্ট রেঞ্জার শ্যামল বিশ্বাসের তত্ত্বাবধানে রয়েছে। সেই জায়গার সীমানা নির্ধারণ করতে গিয়ে সরকারি জায়গা ডজার এবং ট্রিপার দিয়ে মাটি কেটে দখল করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান যে অতি দরিদ্র বৈষ্ণব ধর্মাবলম্বী মহেন্দ্র দেবনাথ দীর্ঘ 30 বছর যাবৎ ফরেস্টের জায়গার উপরে বসত ভিটে তৈরি করে জীবনযাপন করছেন। সেখানেই বনাঞ্চল তৈরি করেছেন তারা, তৈরি করেছেন ফলের বাগান, যা থেকে তাদের সংসারের আয় ব্যয় নির্ধারিত হয়ে থাকে। কিন্তু বনদস্যুদের কুনজর পড়ে এই বাগানে, ধ্বংস করে দেওয়া হলো সেই বাগান, কেটে ফেলা হয়েছে প্রচুর সরকারি সেগুন গাছ। মনীন্দ্র দেবনাথের 50 থেকে 60 খানা সুপারি চারা এবং কাজু বাগানও তছনছ করে দেয় বনদস্যুরা। সে খবরটা ফরেস্ট রেঞ্জার শ্যামল বিশ্বাসকে জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার করে নিয়ে যান ড্রজার এবং টিপার গাড়ি। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোন রকম মামলা না নিয়ে জরিমানা করার সিদ্ধান্ত নেন তিনি। ফরেস্টার রিজার্ভের তো আমরা গাছ লাগাইছি, বা কলা গাছ আছিল, সে কিতাবাদে সুপারি গাছ আছিল, তারপরে কাজু গাছ আছিল, এরপরে সেগুন গাছও আছিল মাঝে মাঝে। তো এরপরে জায়গাটা কিতাবাদে রাখবার হলে আমরা লাকড়ি টাকড়ি কাটি, বা আমরা দখলি হিসাবে, বা আমরা মালিক হিসাবে এটা ইয়া করে রাখছি। রাখার পরে এরপরে ধরো তারা জায়গাটা এখানে জায়গা কিনছে, কিনার পরে তারা পানয় মজুমদার, তারা তিন ভাই শেয়ার মানে জায়গাটা কিনছে। এতটা আমরা জানি না, আমরা কইছে না, আমরা জায়গাটা বিক্রি করার পরে এরপরে তারা গেছে গা, তারা নিচে নিচে মানে জায়গাটা মাপিয়া মালিক থেকে বিদায় নিছে। এরপরে এবারে ধরেন 1-2 বছর পরে আপনার বিগত ধরেন 6 মাস আগে তারা এবারে আরেকটা আমিন না কি টানছে, আমরা লগে কইছে না, দেখছি 3-4 জন মিললা জায়গাটা মাপে। মাপিয়ার পরে এরপরে টিলার সাইড দিয়ে তারা এবারে টিলার সাইড এই সময় বেশি মাপছে না, মানে কাছাকাছি মাপছে, একটু করছে ওই দিকে তারা কইছে। এরপর আমি জায়গাটা দেখতে আসি, দেখি তো পিছনে কোদালের কোপটো আছে, এখানে জায়গাটা একটু পথের কাছাকাছি বরাবর। এরপরে আমি ধরেন আরো মাস 1.5-2 মাস পরে আইয়া তারা এবার টিলার সাইডে অর্ধেক অংশ মানে কাটটা বন কাটে, রিজার্ভের জায়গাতে। হ্যাঁ, রিজার্ভের জায়গাতে বন কাটে কাটার। আমি তখনই কইছি যে মামা এখানে কিটা করে, কয় এখানে আমরা জায়গা ফুটছি, আমরা জায়গাটা কাটি। আমি কিন্তু এখানে তো আমরা সুপারি গাছ টাছ লাগাইছি, কি লেগে জায়গাটা কাটেন? এরপরে আপনারা তো এই জায়গাটা কাটেন, কয় এটা আমরা ফুটছে, তোমার শ্বশুরের ডাকো, তোমার শ্বশুরের লোক আমার কথা হয়েছে। আমার বাবু ঘুমাইনি আসিল, তখন আমি ডাকছি, ডাকবার পরে এরপরে হেরে জিজ্ঞেসে রে কথা আমার লোক তো এমন কোনো কথা হয়েছে না, কয় তোমার শ্বশুরও জানে, তুমি কি আমার কথা? আমি তো আমার শ্বশুরের জায়গা মানে তো আমি এখানে আসি, জায়গাটা তো আমার শ্বশুর অবর্তমানে আমিও আইতে পারি। কে কইছিল কথাটা? এই কথা মানে জায়গার মালিক ই কইছে, বিনয় মজুমদার, অভিনয় মন্দার হিয়ান। আচ্ছা, তো এরপরে মানে তারা কাকা বাতি যাইছে, এরপর আইয়া ফোন করে এ ছোট বাইরে আনছে, ছোট বাইরে আনবার হরে বিনয় মজুমদার আছে। আইবার পরে এবার কচ্ছে এ তোমার কি জায়গা, এ তোমার এতটুকু দিছি, এর এদিকে আইবে না, এ কাটতে লো, পুরোটা কাটতে লো, এলো নামাই এলো, স্থানীয়দের প্রশ্ন, প্রণয়, বিনয় এবং অভিনয় তাঁদের বিরুদ্ধে কেন অবৈধভাবে সরকারি জমি দখল এবং গাছ কাটার মামলা গ্রহণ করেনি শ্যামল বিশ্বাস? সূত্রের খবর, শ্যামল বিশ্বাস বহু জায়গা থেকে এমন বহু অর্থ আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে হাফিজ করে দিচ্ছেন। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। সান্দন টিভি।